হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাবলক্স পিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে গিয়েছি রাঙ্গুনিয়া পৌরসভার রওজা হাট গরুর হাটে। তো এখানে দেখতেই পাচ্ছেন শুরুতে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে। তো এই হাটটা অনেক ঐতিহ্যবাহী একটা হাট। আজকে এখানে দেখাবো গরু ছাগলের কালেকশন কীরকম এবং প্রাইসের কী অবস্থা। তো চলে ভিডিওটা শুরু করি। কত ভাই, কত? আমরা রাউজাহাট চলে আসলাম আজকে। এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। তো এগুলার প্রাইস এবং এখানে মানুষজন সম্পর্কে একটু দেখাবো, আপনাদেরকে জানাবো। যেহেতু হাটটা বেশ পুরনো, তো এখানে অনেক বয়স্ক ধরনের মানুষজন বেশি আসে, যারা আসলে এইসব ভিডিও তেমন একটা পছন্দ করে না। তারপর আমি ট্রাই করব প্রাইস জানানো। এই তো মুরব্বীর কথা শুনে বুঝতেই পারলেন, 4 মণ সাড়ে 4 মণ একটা গরু ওজন হতে পারে, এর বা এর কাছাকাছি এরকম একটা গরুর দাম হাঁকাচ্ছেন উনি 1,35,000 টাকা। আমার কাছে অন্যান্য হাট থেকে কেমন জানি রিজনেবল প্রাইসই মনে হয়েছে। আর যেহেতু সবগুলো ঘরের পালা গরু, তো সেহেতু আসলে এগুলা একটু অন্যান্য হাট থেকে স্পেশাল আমার মতে আর কি। তারপরও সব ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে থাকেন। যারা যারা আমাদের চিরঙ্গের ভাষা বুঝেন, ওদের জন্য আসলে ব্লগটা বেশি ভালো হবে, কারণ এখানে যারা সেল করতেছেন তারা চিরঙ্গের ভাষায় বেশি কথা বলতে আগ্রহী আর কি। আমি কিন্তু খুব বেশি আগ্রহী যে প্রাইসগুলো আপনাদেরকে জানানো, বাট ওখানে কেমন জানি ওরা প্রাইসটা বলতে চাচ্ছেন আর কি। যেহেতু দেখতেছে আমার হাতে ক্যামেরা আছে আর আমি মাইকটা লাগাইছিলাম, তো আমার সাথে একটু কথা বলতে কেমন জানি ওরা দ্বিধাবোধ করতেছিল। এটা কেন আমি আসলে বুঝতে পারতেছিলাম না। গ্রামে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি, এই ধরনের ভিডিও করার। তারপরও আমি কয়েকজনের সাথে কথা বলি এবং আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। এই তো ক্যামেরার সামনে যে ছাগলে দেখতে পাচ্ছেন, এটার দাম চাচ্ছিল 10,000 টাকা। এটা ওজন দিলে হয়তো 3 থেকে 3.5 কেজি অথবা 4 কেজি মতো হবে আর কি, জবাই করার পরে আর কি। তো এই যে টাকা গুনতেছে, দেখতেছেন আমাদের সামনে একটা গরু, এটা সেল হয়ে গেছে, এটা 1,26,000 টাকা উনি বিক্রি করেছেন আর কি। তো আমার কেন জানি মনে হচ্ছিল মানে ছাগলের চেয়ে গরু মোটামুটি রিজনেবল প্রাইসে এই হাটে পাওয়া যায় আর কি। বন্ধুরা, রাউজার হাট নিয়ে এই ছিল আজকের মতো ব্লগ। যারা যারা যেতে চান অবশ্যই যেতে পারেন এবং হাটটা ভিজিট করে আসবেন। এটা আমি লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় পড়েছে, রাউজার হাট বলে। যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে। সো আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য ব্লগের জন্য অপেক্ষা করবেন। দেখা যাবে আপনার সাথে নেক্সট ব্লগে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।